ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমি অনেক কাজ নিয়ে বসেছি। আজকে হচ্ছে আমার বাচ্চাদের যে প্লে রুমটা আছে সেটা হচ্ছে গুছিয়ে দিব, মানে যতটা সম্ভব আর কি ততটাই গুছাবো। আর অনেকগুলো টয়েজ রয়ে গেছে আমাদের ওই ঘরে, গাড়িতে আসলে জায়গা হয়নি তো রেখে আসতে হয়েছে। আর এখন হচ্ছে মানে জায়গার জিনিসগুলো একটু দেখে দেখে রাখবো আর কি। আর এই কালাক্সটা হচ্ছে নাজিয়াপার রুমে ছিল, তো উনি হচ্ছে এটা এখানে ফিক্স করে দিয়ে গেছেন। আর এটার আসলে অনেকগুলো ডোর আছে, তারপরে হচ্ছে ড্রয়ার আছে, আর নিচে হচ্ছে বাস্কেট আছে আর কি। তো আমার প্ল্যান হচ্ছে বাচ্চাদের যে খেলনাগুলো আছে ওইগুলো হচ্ছে আর কি বাস্কেটে রাখার জন্য, আর স্টেশনারি তারপরে বাকি জিনিসপত্র লেটার এগুলো হচ্ছে আর কি এইগুলো ড্রয়ারের মধ্যে রাখবো। তো দেখা যাক, আসলে আপাতত এখন এত বেশি অর্গানাইজ করছি না, যেহেতু এখনও হাফ জিনিসপত্র এসেছে আর হাফ আসেনি। তো এখন যা আছে আর কি তাই একটু এগুলোর মধ্যে নিয়ে রাখবো, তাতে করে রুমটা একটু হালকা পাতলা হয়, যেহেতু রুমে একদম বোঝাই হয়ে গেছে জিনিসপত্রে। বাচ্চাদেরকে নিয়ে আসলে ওদের টয়গুলো বাছা নাই ভালো, যেহেতু আমার দিন তো আমাকে একটা খেলনাও ফেলতে দেয়নি, সব কিছু নিয়ে এসেছে। এগুলো দিয়ে আসলে ও সচরাচর খেলে না, হঠাৎ মনে হয় একটা দুটা হাতে নেই রকম। আর ইজানের তো টয়েসের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, তো আমার আসলে অনেক ঝামেলা মনে হয়েছে এই খেলনাগুলো গুছিয়ে রাখার জন্য। আর যাই হোক, তো এটা ছিল বিকালবেলা। আমার বেশ কয়দিন থেকে আসলে আলুর পরোটা খাওয়ার জন্য অনেক ক্রেভিং হচ্ছিলো, আর আলসেমি করে করে আসলে বানানো হচ্ছিল না, আসলে সময়ই পাচ্ছিলাম না যে আমি নিজের জন্য কিছু একটা বানিয়ে খাই। তো আজকে হাতে সময় আছে তো ভাবলাম বানাই। আমি প্রথমে হচ্ছে ডোটা রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে কিছু কালো জিরা আজকে অ্যাড করেছি, আর হচ্ছে অল্প খাবারের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। আর এদিকে হচ্ছে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর নতুন যে আলুগুলো পাওয়া যায় একদম ছোট ছোট সেগুলোই হচ্ছে নিয়েছি, যেহেতু এগুলোর ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে ডোটা রেডি করে নিচ্ছি। তো আলুর পরোটা বানাতে বানাতে আজকে আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে চাই, বা কিছু প্ল্যান করছি সেটাই হচ্ছে শেয়ার করতে চাই। প্রথমে ভেবেছিলাম যে কাউকে বলবো না, না বলেই হচ্ছে জিনিসটা স্টার্ট করব। পরে ভাবলাম যে না, যেহেতু আপনারা হচ্ছেন আমার পরিবার আর আপনাদের সাপোর্টই হচ্ছে আমার এত দূর আসা, আর আপনাদের সাপোর্ট ছাড়া আগামীতেও কিছু করা সম্ভব না, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু পরামর্শ করি, আপনাদের কাছ থেকে একটু সাজেশন নেই, এতে করে আমার সুবিধা হবে। একটু শুরু থেকে যদি শুরু করি, তখন হচ্ছে ইউটিউব জগতে আসা হচ্ছে আমার বড় বোনের হাত ধরে, আর ওর উৎসাহতেই হচ্ছে আমার চ্যানেলটা খোলা আর এত দূর পর্যন্ত আসা। আর প্রথমে মানে শুরুর দিকে কিন্তু যখন আমি ভয়েস ওভারটা দিতাম, আমার নিজের ভয়েস শুনেই হচ্ছে নিজের লজ্জা লাগতো। আমি মানে যদি দেখি, এখন পর্যন্ত কিন্তু আমি সেটা করি, আমার নিজের ব্লগ যদি কেউ দেখেন আমি কিন্তু রুম থেকে চলে যাই, যেহেতু আমার খুব বেশি লজ্জা লাগে আমার নিজের ভয়েসটা শুনতে। তো আমার চ্যানেলটা খোলার প্রায় আড়াই বছরের মতোই হয়ে গেছে আমি যদি ভুল না করি। তো এখন হচ্ছে মানে মোটামুটি একটা কনফিডেন্স আমার চলে এসেছে যে না, আপনারা আমার ভয়েস পছন্দ করছেন, আমাকে পছন্দ করছেন, আমার কাজ পছন্দ করছেন। প্রথমে সত্যি আমার নিজের কাছেই খুব বেশি মানে নার্ভাস লাগতো যে আমি কি মানুষকে উপহার দিচ্ছি যে মানুষ আমারটা দেখবে বা আমাকে পছন্দ করবে। বাট এখন আপনাদের ভালোবাসায়, আপনাদের মানে অনুপ্রেরণাই হচ্ছে এখন এতদূর পর্যন্ত আমি আসতে পেরেছি। আমি তো ভেবেছিলাম যে আমার চ্যানেলটা খোলার এক বছরের মধ্যেই হচ্ছে আমার ইন্টারেস্ট চলে যাবে, যেহেতু হচ্ছে আমাকে যারা কাছে থেকে চেনেন আমার ইন্টারেস্ট এক জায়গায় বেশি দিন টিকে না, যেটা কিনা আমি জানি আর আমার কাছের মানুষগুলো জানেন। বাট আলহামদুলিল্লাহ, আমি জানি না কিভাবে এত বছর আমি ইউটিউবে কাজ করে যাচ্ছি, আর মানে ভালোই লাগছে আসলে কাজ করতে, আর সেটা একমাত্র মানে পসিবল হয়েছে আপনাদের সবার ভালোবাসায়।
তো ইদানিং আমি ইউটিউবে যখনই আসি আসলে ওইভাবে সময় করতে পারি না যে আমি সবার চ্যানেলে একটু ঘুরবো বা সুন্দর সুন্দর ব্লগগুলো আমি মানে দেখব আর সেখান থেকে কিছু শিখব। আসলে আগে একটা সময় ছিল যখন আমার চ্যানেল ছিল না, তখন আমি মাঝে মধ্যে দেখতাম যার যার চ্যানেলগুলো আমার ভালো লাগতো, অনেক কিছু শিখতাম, অনেক ভালো লাগতো আসলে। আর এখন নিজের চ্যানেল খুলে আমি হচ্ছে আর বাকি চ্যানেলগুলো দেখার আমার সেরকম সুযোগ হয় না। বাট ইদানিং হচ্ছে আমার চোখের সামনে যখন ইউটিউবে যাই বা টিকটকে যাই, ছোট ছোট যে স্টোরিগুলো থাকে সেগুলো হচ্ছে আমার চোখের সামনে আসে। আর আমি কেন জানি মানে আটকে যাই ওই জায়গাটায়, আমি আর মানে চোখ সরাতে পারি না আর স্ক্রল করে অন্য দিকেও যেতে পারি না, সেই স্টোরিগুলো শুনতে থাকি আর এত ভালো লাগে, এত সুদিং মনে হয় আমার কাছে। স্পেশালি টিকটকে বেশ কয়দিন থেকে হচ্ছে মানে আমার চোখের সামনে একটা মহিলা, উনি হচ্ছে মানে সেই মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করেন আর হচ্ছে মানে স্টোরি আর কি সাথে সাথে যায়, আর উনি হচ্ছে মানে ওনার মতো করে কন্টেন্ট ক্রিয়েট করছেন, বাট স্টোরিগুলো এত হার্ট টাচিং থাকে যে চোখে এমনিতেই মানে পানি চলে আসে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক আছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মানে মনে হতো যে আমি বেশ 2-3 রাত থেকে আসলে ওর স্টোরিগুলো শুনছি, তো আমি মানে স্ক্রোল করতে করতে পাগল হয়ে যাচ্ছি পরের স্টোরিটা শোনার জন্য, এত বেশি মানে রিলেট ফিল করছি বা এত কানেকশন ফিল করছি স্টোরিগুলোর সাথে। তো মানে লাস্ট পর্যন্ত কি হলো সেটা শোনার জন্য আমি একদম মানে ঘুমটুম আমার হারাম হয়ে গেছে এইরকম অবস্থা। তো খুবই ভালো লাগে আসলে এরকম রিয়েল স্টোরিগুলো এত সুন্দর করে সাজিয়ে বা এত সুন্দরভাবে মানে যে বলা হয়, আমার এত ভালো লাগছে এই কয়েকটা দিন থেকে। তো এখন হচ্ছে আমারও শখ চেপেছে যে যদি আমি এরকম একটা চ্যানেল খুলি আর এরকম সুন্দর সুন্দর ছোট ছোট স্টোরিগুলো, রিয়েল স্টোরিগুলো যদি আমি বল দিই বা আপনারা যদি কিভাবে সেটা নেবেন। তো ভাবলাম যে এটা এখন ব্লগের মাধ্যমেই আপনাদের সাথে আলাপ করি, যেহেতু আমার একটা মাধ্যমই হচ্ছে আপনাদের সাথে কথা বলার, এর সেটা হচ্ছে আমার এই চ্যানেল। আর যদি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ওপিনিয়নটা আমি নিই তাহলে হচ্ছে সব থেকে ভালো হবে, আপনারা আমাকে সুবুদ্ধি দিবেন। তো আমি যে একদম এত বেশি চিন্তা ভাবনা করে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি তেমনটা না, আমার হুটহাট আজকে সকালেই হচ্ছে ভূত চেপেছে আর এখন হচ্ছে ভয়েস ওভারটা দিতে বসেছি। তো ভাবলাম কেন না আপনাদের সাথে আমি কথা বলি, আমি জানি যে আমার কি করলে ভালো হবে, আর এই চ্যানেলটা তো পাশাপাশি আমার থাকবেই, আর ওইটা হচ্ছে আমি উইকলি একটা করে আর কি স্টোরি বলার জন্য চেষ্টা করব। এখনও কিন্তু আমার ঘরে ওই ব্যাপারে আমি আলাপ করিনি কারোর সাথে, শুধু মানে আমার মাথায় এসেছে আর হুটহাট আপনাদের সাথে জিনিসটা শেয়ার করছি। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে কমেন্ট বক্সে আমাকে জানানোর জন্য আমি যা চিন্তা করছি এটা ঠিক করছি কি না, বা কীভাবে জিনিসটা স্টার্ট করতে পারবো, বা কীভাবে করলে আর একটু ভালো হবে, যেহেতু হুটহাট মাথায় এসেছে হয়তো বা চ্যানেলটা খুলতে সব কিছু সেট আপ করতে আমার মাস খানেকের মতো সময় লাগবে। তো আমি চাই আমার ভিউয়ার্স আপুদের ভাইয়াদের কাছ থেকে স্টোরি নিয়ে তারপরেই হচ্ছে আমার নতুন চ্যানেলের প্রথম যে গল্পটা আমি বলবো সেটা যাতে শুরু করি। আর আপনারা যদি কাউ মানে কেউ ইন্টারেস্টেড থাকেন তখন কিন্তু আমার ফেসবুক পেজে আপনাদের গল্প বা স্টোরিটা কিন্তু শেয়ার করতে পারেন, আমি পরবর্তীতে সেটা আমারভাবে করে সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করব। তো আমার ফেসবুক পেজ বলতে আমি মেসেঞ্জারটাকেই বুঝিয়েছি, যেহেতু আমি জানি সবারই একটা প্রাইভেসি আছে, তো সবার প্রাইভেসি মেনটেন করেই হচ্ছে আমি চ্যানেলটা রাখবো বা চ্যানেলটাকে নিয়ে চিন্তা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিভাবে কি করলে আরও বেটার হয়, আমার তো একটা প্ল্যান আছে বাট আপনাদের কাছ থেকে প্ল্যানগুলো যদি পাই তখন হচ্ছে আমার আরও বেশি সুবিধা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই রিয়েল লাইফ স্টোরিগুলোর মধ্যে থেকে আমার কাছে যেটা আরও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দেখা যায় প্রতিটা স্টোরি থেকেই হচ্ছে কোনো না কোনোভাবে আমাদের মানে আশেপাশের কারো সাথে বা নিজের সাথেও হচ্ছে স্টোরিগুলো মিলে যায়, আর সেখান থেকে আসলে অনেক কিছু শিক্ষাও পাওয়া যায়। অনেক সময় অনেক ভুল ডিসিশন নেওয়া থেকে আমরা বেঁচে যাই, অনেক সময় মানুষের বুনা ফাঁদ থেকেও কিন্তু আমরা অনেক ধারণা পাই যে এরকমটা করলে
এরকমটা হবে, তো আসলে অনেক কিছুই শেখা যায়, অনেক কিছু সতর্ক হওয়া যায়, কথা বলার ধরনটাও শেখা যায়, ভুল বোঝাবুঝি কোথা থেকে শুরু হয় আর সেটা কত দূর গড়াতে পারে, আসলে অনেক কিছু, এটার অনেক শাখা প্রশাখা, যেটা কি না আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে অনেক কিছু শেখার মতো আছে, এটা না যে শুধু গল্প শুনলাম আর চলে গেলাম। আসলে মানুষের লাইফে কত রকমের এক্সপিরিয়েন্স আসে, কত বাধা আসে, কত বিপত্তি আসে, খুশি আসে, দুঃখ আসে, তো সব কিছু মিলেই তো হচ্ছে আমাদের জীবন। আর যদি একটা কিছু একটা গল্পের মাধ্যমে শেখা যায়, একটা উপলব্ধি করা যায় যে একটা মানুষকে আমরা এরকম কথা বলে কষ্ট দিয়েছি বা ওই রকম করাতে ওর লাইফটা এরকম নষ্ট হয়ে গিয়েছে, তো হয়তো বা আমরা একজন হলেও যদি আমরা অ্যালার্ট হতে পারি, একজনেরও যদি আমাদের মানে একটা গল্পের মাধ্যমে একটু লাভ হয় বা আমরা একটা অনুতপ্ত ফিল করি, তাহলেও কিন্তু অনেক মানে ভালো একটা জিনিস, যেটা কিনা আমি মনে করছি। তো কথা বলতে বলতে আমার আলুর পরোটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ভাজা ভাজির পালা। জীবন আসলে কারোর জন্যই বসে থাকে না, আর আমি খেয়ালি পোলাও পুরোটা দিন বানাতে পারবো, পুরোটা রাত বানাতে পারবো, বাট খাওয়ার সময় কিন্তু সেটা আমার মুখে জুটবে না। তো খেয়ালি পোলাও না পাকিয়ে আসলে আমাদের মাথায় যখন যেটা আসে, যদি বুঝি এটা কারো ক্ষতি হবে না, তখন কিন্তু সেটা করে নেওয়াটাই ভালো। বলা যায় না কখন কোন জিনিসটা আমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আনবে। ইউটিউব প্ল্যাটফর্মটাকে আসলে আমি কখনোই কম্পিটিশন হিসেবে নেইনি। আমি সবসময় ভেবেছি যে আমি যেরকমটা কাজ করব, আমার চ্যানেলটা সেরকমই সার্থকতা লাভ করবে। এখন হচ্ছে আমার থেকে কে ভালো করলো, কে আমার থেকে পিছিয়ে পড়লো, কে আমার থেকে এগিয়ে গেল, সেটা হচ্ছে মানে আমার কাছে মনে হয় এটা হচ্ছে যার যার মেহনতের ফল, আর কিছুই না। তবে হ্যাঁ, অনেক সময় লাক একটা ব্যাপার, এটা আমি অবশ্যই মানি। আর যেটা হচ্ছে আমার মানে এই প্ল্যানগুলো আপনাদের সাথে আমি শেয়ার না করলেও পারতাম, আমার মানে প্ল্যানটা চুরি হয়ে যাওয়ার ভয়ে, বাট আলটিমেটলি হচ্ছে যার যতটুকু আল্লাহ রেখেছেন রিজেকে, সেটাই হচ্ছে ওর ভাগে আসবে ততটুকুই। আর আমরা যতই চেষ্টা করি না কেন, পরবর্তীতে সেটা কিন্তু মানে আমরা নিতে পারবো না বা এটা ছিনিয়েও আনতে পারবো না আমরা কারো কাছ থেকে। যেটা আমাদের রিজেকে আসে আছে, সেটা ততটুকুই হচ্ছে আমরা পাবো। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার আলুর পরোটাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর করে আসলে ফুলে উঠছিল, যেটা দেখে খুবই ভালো লাগছিল। আসলে এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার। ছোটোবেলা অনেক সময় হচ্ছে আমি শখ করে বানাতাম আলুর পরোটা সন্ধেবেলা, তো বেশ মজা করেই খেতাম। তো আজ অনেক দিন পরে হচ্ছে আলুর পরোটাটা বানালাম। তো আজকের ব্লগে আমার মনের অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম, বা আমার ফিউচার প্ল্যান। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমাকে মোটিভেট করবেন। আর সেই আশা নিয়ে হচ্ছে আজকের মতো আমি বুশরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ইনশাআল্লাহ নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।